অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন উদযাপন করলো ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিমউদ্দিন, এফসিএ এফসিএমই। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, এসিভিপি মোহাম্মদ গোলাম মুস্তফা। এছাড়াও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সহ সকল শাখার ব্যবস্থাপক বৃন্দ এতে উপস্থিত ছিলেন। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।